মেইনলি বাচ্চাদের ডাইপার পরাতে র্যাশ হয়, সেটার জন্য পুরা এবং কাটা ছেঁড়া বিছুটি সব কিছুতেই এই র্যাশটি খুবই কার্যকরী। এইটি আপনারা ছোট বাচ্চাকে কোনো রকম সন্দেহ ছাড়া ইউজ করতে পারেন। এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুরভি। ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট সুরভিজ ওয়ার্ল্ড এই চ্যানেলটিতে। আশা করি আপনারা ভালো আছেন। সুন্দর একটা সকালের সুন্দর একটি বেলি ফুল দিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যেটি হচ্ছে ডিরাশ। যারা বাচ্চার মায়েরা আছেন তাদের মনে অনেক অনেক প্রশ্ন আছে, সেইগুলোই আজকে আমি দূর করব এবং আপনাদের সাথে সামান্য কিছু টিপস শেয়ার করব। বাচ্চাদের যে ডাইপার ইউজ করার জন্য র্যাশ হয়, সেই র্যাশগুলো আমরা যেটি ইউজ করলে হবে না বা ইউজ করলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি হবে না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতি 100 গ্রাম অয়েন্টমেন্টে আছে 40 গ্রাম জিঙ্ক অক্সাইড বিপি। ফার্মাকোলজি: জিঙ্ক অক্সাইড চর্মের সামান্য জ্বালা পোড়া চুলকানি চিকিৎসা ও প্রতিশোধক হিসেবে ব্যবহৃত হয়, যেমন পোড়া কাটা ছেঁড়া বিছুটে, পয়জন অক, পয়জন সুমাক এবং ডাইপার র্যাশ ইত্যাদি। নির্দেশনা: ডিরাশ জিঙ্ক অক্সাইড ডাইপার এর চিকিৎসা ও এর প্রতিকারক হিসেবে নির্দেশিত। এটি চামড়াকে আর্দ্র রাখে ও পুষ্ট করে। জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্টে প্রতিরোধক আবরণ তৈরি করার মাধ্যমে চামড়াকে বিভিন্ন ধরনের জ্বালাতনকারী বস্তু হতে পৃথক করে রাখে। ডিরাশ জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্ট খুব সহজে চামড়ায় বিস্তৃত করা যায় এবং কোনো জ্বালা যন্ত্রণা ছাড়াই শিশুর চামড়া হতে মুছে ফেলা যায়। এটির ব্যবহার বিধি: ভেজা ও ময়লা ডাইপার যত দ্রুত সম্ভব বদলাতে হবে এবং যদি ডাইপারের সাথে সম্পৃক্ত জায়গা চর্ম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকিয়ে নিতে হবে। এরপর আপনারা যতবার প্রয়োজন খুব আলতোভাবে ডিরাশটি ব্যবহার করতে হবে। প্রত্যেকবার ডাইপার পরিবর্তনের পূর্বে, বিশেষ করে রাতে ঘুমানোর পূর্বে যখন দীর্ঘক্ষণ ডাইপার পরিধান করে থাকবে, এর পূর্বে ডিরাশটি অবশ্যই ইউজ করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: এখনও কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায় নাই। সতর্কতা: শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, যেমন চোখে যেন এই অয়েন্টমেন্ট কোনোভাবেই না ইউজ করা হয়। যদি অবস্থার অবনতি হয় এবং 7 দিনের মধ্যে উন্নতি না হয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ অবস্থা তখন গুরুতর বলে বিবেচিত হবে। এই অয়েন্টমেন্ট শিশুদের নাকালের বাইরে রাখতে হবে। শিশুরা খেয়ে ফেললে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: অন্য কোনো ওষুধের সাথে প্রতিক্রিয়ার তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সংরক্ষণ: আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সরবরাহ: ডিরাশ অয়েন্টমেন্ট প্রতি প্যাকে আছে 25 গ্রাম অয়েন্টমেন্ট একটি লেমিনেটেড টিউবে। এইটুকুই হচ্ছে ডিরাশ ইউজের সব কিছু আজকে আপনাদেরকে জানালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।